তিনি অশোক চক্রবর্তী। নবদ্বীপের অশোকের মধ্যে যেন সচিন তেন্ডুলকার প্রেমী সুধীর গৌতমের ছায়া, হয়তোবা মহেন্দ্র সিং ধোনি ভক্ত রামবাবুর প্রতিলিপি। কলকাতা নাইট রাইডার্সের খেলা থাকলে যিনি শরীরে বেগুনি সোনালি রং করে আসেন, মাথায় পরেন সোলার টুপি। শাহরুখ খান জুনি চাওলাদের নাইটদের আদলে তৈরি করেছেন নিজেই এক হাতে কেকেআরের বিশাল পতাকা, অন্য হাতে শঙ্খ। কেকেআর ব্যাটাররা চার ছক্কা মারলে বা বোলাররা উইকেট তুললেই শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা গ্যালারি। সোমবার বাইপাসের ধারে কেকেআরের জমকালো জার্সি উন্মোচনের অনুষ্ঠান হয়, আর সেখানেই অশোক চক্রবর্তীর জন্য সারপ্রাইজ নিয়ে হাজির ছিল শাহরুখ খান জুনি চাওলার দল। কেকেআর সুপারফ্যানকে দেয়া হলো গোল্ডেন পাস, যে পাস দিয়ে তিনি এই মরশুমে নাইটদের সব ম্যাচ মাঠে গিয়ে দেখতে পারবেন। কেকেআর যে সমস্ত অ্যাওয়ে ম্যাচ খেলবে সেই সব ম্যাচে টিকিটের পাশাপাশি যাতায়াত ও থাকা খাওয়ার ব্যবস্থাও করে দেবে কেকেআর কর্তৃপক্ষ। কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার তার হাতে এই গোল্ডেন পাস তুলে দেন। চলুন দেখে নিই সেই বিশেষ কিছু মুহূর্ত। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।